बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 मिशकातेर मध्ये रहेछे आमार सरकार বিদায় হজ করে মদিনা শরীফ চলে যাওয়ার পথে জহফা নামক স্থানে একটা পুকুর ছিল ইউসাম্মা হুম্মা যাকে হুম বলা হয় গদিরে হুম ওই গদিরে হুমের পাড়ে দাঁড়িয়ে আমার রসুল সাহাবা একরামদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মর্ম ফাহমিদাল্লাহ প্রথম রাসূল আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তারিফ করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তারিফ প্রশংসার পরে আমার নবী জনসাধারণকে লক্ষ্য করে একটা বক্তব্য দিয়েছেন হে আমার উম্মত শুনো ইউশিকু আলাইয়া আয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা উম্মত শুনো এই বছর তোমরা এবার আমি রাসূলকে সঙ্গে নিয়ে তোমরা আল্লাহর ঘর খানায় কাবার হজ ব্রত পালন করেছ কিন্তু শুনো 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 অনতি বিলম্বে কিংবা কিছুদিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর একজন রাসূল অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আল্লাহর আহ্বানে লাব্বায়েক সারা দিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ ইয়া মাসিয়াবা শুনো শুনো এবছর তোমরা আমাকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘরে হজ ব্রত পালন করেছ কিছুদিনের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব কারণ পৃথিবীর মানুষ একদিন না একদিন চলে যেতে হবে ঠিক কিনা বলুন ঠিক জুয়া ইয়াহিনকো জানা হুগা এক দিন জো ইয়াহিনকো জানা হুগা এক দিন সব কহে মিনহা খলকনা সব কহে মিনহা খলকনা কুম কা সদমা এক দিন সরাটনা রাসূলুল্লাহ আলাইকুম যারা এখানে আসছেন একদিন যেতে হবে ঠিক কিনা কোথায় যাব কবরে কবর মানে এখন আছি আমরা আলমে দুনিয়ায় যেতে হবে আলমে বরজখে অনেক মানুষ মনে করে আমি মৃত্যুবরণ করছি মরে গেছি আমি শেষ আমার ভাইরা কবর হচ্ছে আখেরাতের ফার্স্ট স্টেশন আপনি কি হাদিস পড়েছেন কবর হচ্ছে আখেরাতের ফার্স্ট স্টেশন কবরে যাওয়া মানে ফুসে যাওয়া নয় কবরে যাওয়া মানে আরেক জীবন আরম্ভ হয়ে গেল দুনিয়ার মধ্যে এটাকে বলা হয় আলমে দুনিয়া আর কবরকে বলা হয় আলমে বারজাখ এখানে একটা জীবন আছে ওখানেও একটা জীবন আছে ওইটাকে বলা হয় হায়াতে বারজাখি ওইটাকে বলা হয় হায়াতে বারজাখি কিন্তু আম্বিয়া ইকরামের কবরে যাওয়া এটা হায়াতে বারজাখি না আম্বিয়া ইকরাম অন্যান্য মুসলমান আমরা যারা আছি আমরা কবরে গেলে আমাদের হায়াতে বরজখি শুরু হবে কিন্তু সমস্ত মুহাক্কিকিন ইকরাম এই কথার মধ্যে একমত এমন কি দেওবন্দীরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে যে আম্বিয়া ইকরাম কবরের মধ্যে যে আম্বিয়া ইকরামের জীবন আছে এই জীবন তো হায়াতে বরজখি না এটা হায়াতে দুনিয়াবী উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ কি আপনাদের কি সন্দেহ হচ্ছে নাকি দেওবন্দি মুজাহাবের যারা আছেন আপনাদের কিতাব খুলে দেখেন আকায়েদে ওলামায়ে দেওবন্দ এই কিতাব খুলে দেখেন জারফার নাম আল মুহান্নাদ এখানে ওরা মানতে বাধ্য হয়েছে যে আম্বিয়া ইকরাম কবরে যাওয়ার পর ওদের হায়াত কিন্তু বরজখি না ওদের হায়াত কিন্তু দুনিয়াবী হায়াত সুবহানাল্লাহ দুনিয়ায় যেমন ছিল এখনো তেমন আছে কিন্তু অনেক মানুষ মনে করে না না মৃত্যু নবী ওরা মরে গেছে তুমি মরাটারা কি বুঝো কি বুঝো কি বুঝো
আর যুক্তি বলে কি, আহা যদি মারা না যায় জানাজা কেন পড়লো, কবর কেন দিল? আহা বাহিরা তুমি মত কি বুঝো? قال رسول الله صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب الى الحبيب মত হচ্ছে একটা সেতু, যে সেতু বন্ধুকে নিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়। তুমি মত কি বুঝো? কোরআন হাদিস পড়ছো নি না? করিম জলান নাতি কিতাব তো না পড়া তো সহ্য করতে না পারে? তুমি মৃত নবী কি বুঝো? নাউজু বিল্লাহ মিন জালিক। আল মাউতু জাসর, প্লেন চিনেন না আপনারা? জি। কি বল, প্লেন চিনেন? প্লেন, হ্যাঁ। এই প্লেন হচ্ছে মত, প্লেন হচ্ছে মত। এটা কার জন্য নিয়ামত, কার জন্য কেয়ামত? দুবাই থেকে বাংলাদেশে আসতেছে যে নিয়তে গিয়েছে টাকা ভরপুর, তার জন্য প্লেনটা নিয়ামত, ঠিক না? আর যার বিচাও নাই কিছু নাই, এনে বদিনের সম্পদ জিবে লইগে এই আইবার সময় ইবে আর কিছু নাই, ইতলাই প্লেন ইন বাইবুত কেয়ামত। আমার ভাইরা ইমানদারের জন্য মত নিয়ামত বলেন না? ইমানদারের জন্য মত নিয়ামত। আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মত হচ্ছে ইমানদারের জন্য মত হচ্ছে সেতু, সাঁকু, যে সেতু বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছিয়ে দে। হ্যাঁ, আল্লাহর বলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ আরেক পদ্ধতিতে মত কাকে বলে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তাহলে একটু বুঝে নিন ভাইরা, ভালো করে বুঝে নিন। কোরআন হাদিস তো পড়েন নেই, এটাগুলো হলেও পড়েন, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটু গবেষণা করুন, ভালো করে গবেষণা করুন। বেশি কথা বললে আমি বলে দেব, নবী নয়, ওলি নন, গাউস নন, কুতুব নন, আব্দাল নন, নজিব নন, নকিব নন। কবরের মধ্যে হিন্দুরাও জীবিত, বৌদ্ধ জীবিত, খ্রিস্টান জীবিত, জুম্মা জীবিত, চাকমা জীবিত। কি রাগ করছেন আপনারা? বলেন না না হুজুর, হুজুর আপনারা তো জোর কথা বলেন। ভাইজান আমরা জোর কথা বলি না, আল্লাহ একজন আছেন না, জিব্বা কেটে ফেলবে। আমার ভাইরা বলে না হুজুর, কিভাবে কবর কিভাবে জীবিত থাকবে? আমরা কবরস্থানে গিয়েছি, খবর খনন করছিলাম, পার্শ্ব একটা কবর ছিল, মাটি সরে গেছে, আমরা ভালো করে দেখলাম, উঁকি মেরে দেখলাম যে ওই কবরে যে ছিল, হুজুর হাড় পর্যন্ত তালাশ করে পাই নাই, সব মাটি কেটে ফেলছে। ভাইরা প্রত্যেক যুক্তি যুক্তি নয়, প্রত্যেক যুক্তি যুক্তি নয়। ভাইজান আপনি কবরের ভিতর গেলেন কেন? কবরের উপরে জ্ঞান অর্জন করুন। আপনার সামনে একজন হিন্দু মারা গেল, তাকে তার ডেডবডি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হলো, একটা ছাই হয়ে গেল, এগুলো গর্ত খনন করে কবরে দিল। এখন ইসলামের দর্শন দিয়ে যাচাই করুন, এখন তার কবরের মধ্যে মুনকার নাকির আসবেন কি না? বলেন 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 কি সাইয়ের কাছে? তুমি তার হাড় মাংস তালাশ করে পাও নাই, এই জন্য একেবারে শেষ করে ফেলছো। আমার ভাইজান কবরে যাওয়ার দরকার নাই, কবরের উপর জ্ঞান অর্জন করো। হিন্দুদের ডেড বডি আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হলো, একবার ছাই হয়ে গেল, গর্ত করে দেওয়া হলো, এখন কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করো তার কবরে মুনকার নাকির আসবেন কি না? কি বলে বাবা হিতার নামা দেখা আইবো না আইবো এ ব্যাকরণ নাম আছে এটা দুঃখ থরি তারা বলে আইছ তুলু মন কেন লোকে আসবে না কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আমার ব্রেনে যাই আসুক বা নাই আসুক, আমার রসুল যাই বলছেন তাকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন আপনারা? আপনি কি বুঝেন ভাইজান, কত জ্ঞান আপনি অর্জন করেছেন? এখানে বাতাস চলছে না কি চলছে? বাতাস, সবাই বল বাতাস, বাতাস, বাতাসই বলবো, সাধারণ মানে আমরা বাতাসই বলবো, কিন্তু বৈজ্ঞানিকরা বলে বাতাস না, এখানে অনেক কিছু আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে কার্বন অক্সাইড আছে, এখানে আরো কি 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 আছে, কি কি আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বলে যারা বৈজ্ঞানিক, যারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করে। ভাইজান আপনি তো ক্লাস ওয়ানের ছাত্র, আপনি ওগুলো কিভাবে বুঝবেন? আপনি তো বিজ্ঞানের ছাত্র না,
আপনি দর্শনের ছাত্র না। আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন বলুন। আমি কি বলতে চাচ্ছিলাম, আসবে কি না? আসবে। কোথেকে বললাম? আমার রসুল বলছেন সে যদি মুমিন হয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল লাযী বুয়িসা ফীকুম, এই বান্দা তোমার রবকে তোমার ধর্ম কি, এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি মন্তব্য যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? আম্মাল মুমিন, আমার নই বলেন, সে যদি মুমিন হয় সাথে সাথে উত্তর দেবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সপ্তাহের দিকে চলে যাক, আমার নই বলেন, ওয়া আম্মাল কাফির আবিল মুনাফেক উম্মাল্লাহ, শোনো, সে যদি কাফির হয়, সে যদি মুনাফেক হয়, কাফের বলতে এখানে হিন্দু বুদ্ধু পৃথিবীর ইসলাম বিরোধী যত আছে সবাই আছে কি না? সবাই আছে। তাহলে আমার নবী বলছেন সে যদি বিধর্মী হয়, এই মান রাব্বুকা তোমার রবকে, সে বলবে হা হা লাদিরি, তো হা হা লাদিরি ইনকে মরা কথা না, জাদা হয়ে দেয় ভাই বুত আর আছে আমার ভাইরা, পার্থক্য কি আমার ভাইরা, পার্থক্য কি? আমার রাসূল বলে দিয়েছেন ইন্নাল ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির উম্মত, দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বেহেশত। দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য কারাগার, আর বেদিনের জন্য হচ্ছে কি বেহেশত, আর তার বিপরীত কবর হাশর মুমিনের জন্য বেহেশত, কাফেরের জন্য কারাগার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিন যখন মৃত্যুবরণ করবে, হাতের বেড়ি কুলে যাবে, পায়ের বেড়ি কুলে যাবে, চোখের বেড়ি কুলে যাবে, যত বেরিয়ে আছে শরীয়তের কানুন উঠে যাবে, তার জন্য আল্লাহর জমিন কবরের জগৎ আখিরাতের জগৎ উন্মুক্ত, আর কাফের বেদিন মুশরিক মৃত্যুর সাথে সাথে হাতে বেরি লাগবে, পায়ে বেরি লাগবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী কি সুন্দর বলেছেন, উম্মত শুনো, দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য কারাগার, একজন আসামি কারাগার থেকে মুক্তি পাওয়াটা এটা কি আনন্দের বিষয় না কানার বিষয়? একজন আসামি যদি কারাগার থেকে মুক্তি পায় তার জন্য আনন্দের বিষয় না? এই জন্য ইমানদারের জন্য মত এটা বড় আনন্দের বিষয়, কারণ সে এখন কারাগার থেকে মুক্তি পাচ্ছে। আল্লাহু আকবার। আর কাফের মুশরিক বেদিন ওদের হাত পায়ে বলেন না, আমরা এখানে আছি, আমরা খোলা আকাশে বসে আছি ঠিক না, আর কিছু লাল ডিগির ফুক পারে আছে না, হাতে কি বলেন না, হাতে কি পায়ে, তো আমরাও জীবিত ওরা জীবিত, উভয়ের জীবন কি এক সমান না বেশ কম? আমাদের জীবন শান্তির জীবন, ওদের জীবন অশান্তির জীবন, ঠিক তেমনি ভাবে বাইরা কবর আমরাও জীবিত, বেদিনরাও জীবিত, আমাদের জীবন শান্তির জীবন, ওদের জন্য শুধু শান্তি না, কি কি আসুন তাহলে হাদিসে আসুন। আল্লাহু আকবার কবিরা, ভালো করে কোরআন হাদিস রিসার্চ করুন, ব্রেন লাগবে, জ্ঞান লাগবে। আল্লাহু আকবার কবিরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বুকরাতুন ওয়াসিলা। তুমি কিভাবে উত্তর দিলে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এটা মেশকাত রয়েছে হাদিস, প্রকৃতি দেখেন, তুমি কিভাবে উত্তর দিলে বলে দেব না কেন? আমি দুনিয়া এই আকিদা বিশ্বাসের উপর ছিলাম, এই জন্য আমাকে কবরের মধ্যে আল্লাহ এটার উপর অটল রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াইনাদি মুনাদিন, উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতা আমার বান্দা যাই বলছে ঠিকই বলছে, এই ফেরেশতা আমার বান্দার কবর এক হাত থাকতে পারবে না, আমার বান্দার কবর চতুর্দিকে 70 গজ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবর 70 গজ প্রশস্ত করে দাও, আমার বান্দার কবরের সাথে বেহেশতের সাথে দরওয়াজা কেটে দাও। সুবহানাল্লাহ। তখন সে শান্তি, সে বলবে ফেরেশতা
আমি পরীক্ষায় পাস করেছি, আমি উত্তীর্ণ হয়েছি, শোনো আমাকে হারিয়ে আমার ছেলে কাঁদছে, আমার মেয়ে কাঁদছে, আমার স্ত্রী কাঁদছে, আমার আত্মীয় স্বজন কাঁদছে, আমাকে একটু অনুমতি দাও, তাদেরকে একটু শান্তি দিয়ে আছি, তোমরা আমার জন্য কেঁদো না, আমি পরীক্ষায় পাস করেছি, আমার আমি শান্তির মধ্যে আছি। ফেরেশতা এই শুভ সংবাদটা দেওয়ার জন্য আলমে দুনিয়ায় যাওয়ার অনুমতি দাও, ফেরেশতা বলবে না না না, এটা আলমে বরজখ, আলমে বরজখের মধ্যে আসলে আলমে দুনিয়ায় যাওয়ার অনুমতি নাই। ওরা কান্নলে ওরা যদি কান্নাকাটি করে, কান্নাকাটি করতে থাকুক, তুমি কিন্তু নাম কানামাতিল আরুজ, বান্দা তুমি নতুন স্বামী নতুন স্ত্রীকে নিয়ে ফুলসজ্জার রাত যে আনন্দের সাথে ঘুম যায়, ও বান্দা তুমি আনন্দের সাথে কেয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। দেখেন কি শান্তির জীবন, তোরা তো ঘুমিয়ে থাকবে কিন্তু ভাইরা আমার রসুল কিন্তু ঘুমিয়ে নাই, বলেন না আমার রসুল কিন্তু আল্লাহ কা জাহান্নাম আপি না সরদ হোগা, আল্লাহ কা জাহান্নাম আপি না সরদ হোগা, আরে রু রু কে মুস্তফা। আচ্ছা আর ওইদিকে যাব না, আসুন তো দেখি একটু বিজ্ঞানের দিকে, আসুন তো দেখি বিজ্ঞান 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 তো বুঝেন, আমার তারা তারা বিজ্ঞান না বুঝো, মল্লা হলে বুঝছো না, তোমার হলে বুঝো না, এটা কি বেজান, এটা এটা জীবিত না মৃত, এখানে সবাই বললেন মৃত, কে বলতে পারবেন এই প্লেটটা কি জীবিত না মৃত? আমার ভাই বলছেন মৃত, দলিল প্রমাণ যুক্তি তার জড় পদার্থ কি হলো, ও নড়াচড়া করতে পারে না, প্রাণ নাই না জান, আপনারা কি বলেন এটা একটা জড় পদার্থ, এটা কি আমি ঠিক বললাম, এটা একটা জড় পদার্থ, বিজ্ঞান বলছে এটাও জীবিত, বিজ্ঞান বলছে এটা কি জীবিত, কিভাবে বলে এটা একটা জড় পদার্থ, এটাকে যখন আমরা ভাঙব এটা বিভিন্ন কণা অনুকণা পরমাণু কণায় কি হবে পরিণত হবে, একেবারে যাকে পরমাণু বলে এটা এমন একটা অংশ যাকে আর ভাগ করা যায় না, আরবির মধ্যে বলা হয় আর জুজউ লা ইয়াতাজাজ্জা, এমন অংশ যাকে বিন্যাস করা যায় না। আমার ভাইরা বিজ্ঞান বলছে এই ধরনের অনুকণা অনুপরমাণু অসংখ্য অনুপরমাণু একে অপরের সাথে জড়িয়ে একটা জড় পদার্থ হয়েছে, ঠিক কিনা বলেন, এই বিজ্ঞানের ছাত্র ভালো করে বিজ্ঞান পড়ো, তারপরে কোরআন হাদিস রিসার্চ করো, সহজ হয়ে যাবে কোরআন হাদিস বুঝা। আমার ভাইরা একটা পরমাণু অপর পরমাণুকে জড়িয়ে ধরার জন্য মাঝখানে একটা আকর্ষণ লাগবে, আপনারা শিক্ষিত মানুষ ঠিক কিনা বলেন, আরে আকর্ষণ না থাকলে একে অপর কি কিভাবে জড়িয়ে ধরবে, এই আকর্ষণটা শুধু আলোচনা করুন, দুই পরমাণু একে অপরকে জড়িয়ে ধরার জন্য মাঝখানে কি লাগবে, মাঝখানে কি লাগবে আকর্ষণ না থাকলে একটা পরমাণু অপর পরমাণুকে কিভাবে জড়িয়ে ধরবে, ঠিক কিনা বলেন আপনারা, আকর্ষণ লাগবে কি না, আকর্ষণ না থাকলে একটা জড় পদার্থ কিভাবে হলো, অসংখ্য পরমাণু মিলে একে অপরকে জড়িয়ে একটা জড় পদার্থ হয়েছে, বিজ্ঞান বলছে যখন এক পরমাণু অপর পরমাণুকে জড়িয়ে ধরার জন্য মাঝখানে একটা অবশ্যই আকর্ষণ লাগবে, আকর্ষণ তখন থাকবে যখন তার মধ্যে আত্মা থাকবে, ঠিক কিনা বলেন আপনারা, আত্মা না থাকলে কোনোদিন আকর্ষণ থাকবে না, প্রমাণ হয়ে গেল এই প্লেট জীবিত, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, এটা বললাম বিজ্ঞানের দৃষ্টিতে। আসুন হাদিসে পাকে আমার রাসূল বলছেন উম্মত তোমরা খানাকে বর্তন মুছে কাও,
বর্তন পরাগনি হ্যাঁ হ্যাঁ কি বলতে ফরাদ আদান গালত আদান টেবিলত আর কিন্তু ডাস্টবিন আমার আমার নবী বলেন উম্মত তোমরা খাবার সময় বর্তন মুছে খাও উম্মত তোমরা বর্তন মুছে খাও তোমরা যদি বর্তন মুছে না খাও বর্তনের মধ্যে কিছু থেকে যায় তাহলে ওগুলো শয়তান খাবে তখন তোমার খানার মধ্যে শয়তান অংশীদার হবে এ খাদ্য তোমার পেটে গিয়ে কলবের মধ্যে অন্ধকার হয়ে যাবে আর তুমি যদি এই বর্তনকে মুছে খাও তখন শয়তান বর্তনের মধ্যে আর মুখ দিতে পারবে না যখন শয়তান বর্তনের মধ্যে মুখ দিতে পারলো না তখন সেই বর্তন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শয়তান আয় আল্লাহ তোমার বান্দা যেমনি ভাবে আমি বর্তনকে শয়তান থেকে রক্ষা করেছে তুমি তেমনি ভাবে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা বর্তন আল্লাহর কাছে দোয়া করবেন তো প্রমাণ হয়ে গেল তো দোয়া কি মরায় করে দেয় না জিয়াতে করে দেয় তো বিজ্ঞান বলছে এক জোড়া পদার্থ জীবিত রসুলের হাদিস প্রমাণ করছে এটা জীবিত তো এটা একটা যদি জীবিত থাকে ওলি নবীনে মরে গিয়ে যদি অবতাইয়ে আর প্রত্যেক যুক্তি যুক্তি ন যুক্তি মেইন যুক্তি দুই প্রকার বৃত্তিমূলক যুক্তি আর বৃত্তিহীন যুক্তি যে যুক্তির পিছনে কোরআন সুন্নাহ ইজমার বৃত্তি রয়েছে এই যুক্তি আপনাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবে আর যে যুক্তির পিছনে কোরআন সুন্নাহর বৃত্তি নাই এই যুক্তি আপনাকে হয়তো নাস্তিক বানাবে হয়তো কমিউনিস্ট বানাবে বুঝেন কিছু আল্লাহু আকবার কবিরা ও আমার নাজিয়াতা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামা এখন কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর তসবিহ পড়ে প্রমাণ হলো গাছে আল্লাহর তসবিহ পড়ে বাঁশে আল্লাহর তসবিহ পড়ে আমি যে ওয়ালের যে ওয়াল ফাঁকা ফাঁকা পিলার যে ওয়ালের দেওয়ালের ভিতর আমি ঘুমাচ্ছি কিন্তু আপনার ঘরের ওয়াল রাত্রি দিন আল্লাহ জিকিরের মধ্যে আছে সুবহানাল্লাহ আল্লাহ আকবার আমি তো অনেক দূরে চলে গেলাম রাত গভীর হয়েছে ভাইজান আমি আর পারবো না ইনশাল্লাহ আবার আসলে আলোচনা করবো